আসসালামু আলাইকুম আপনারা সকল সমান আছেন আশা করি ভালো আছেন আজকে বুঝতেই পারছেন আজকে কি রান্না করব। আজকে খাসা আম দিয়ে মাছ মাছের ঠেঙ্গা এটা তো আমাদের সিলেটবাসী যারাই আছেন সবার পছন্দ খাবার আজকে আমি এটা রান্না করলাম আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন আমার সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে আমি এটা রান্না করলাম যেহেতু খাসা আমের ঠেঙ্গা সবাই পছন্দ করেন আমার ঘরেও সবাই পছন্দ করে তাই আমি উপকরণগুলো আর দেখালাম না এখন কিভাবে রান্নাটা করলাম একটু শেয়ার করে নেই প্রথমত আমি একটু রসুন রসুনটা লাল হওয়া পর্যন্ত রেখে দিব এভাবে যখন লাল হয়ে যাবে তখন একটু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নিব এটা রান্না করতে হইলে পরিমাণ মতো লবণ দিলাম আমের ঠেঙ্গাটা রান্না করতে হলে বেশি মশলা আমরা দেই না আর জুল থাকে পাতলা জুল থাকলে ভালো লাগে বেশি মশলাও দেই না অল্প পরিমাণে একটু লোব লবণ তো পরিমাণ মতো দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটু দিব বেশি না একটু হলুদের দিব কালারটা একটু দেখার জন্য আর অল্প পরিমাণে একটু দনিয়া গুঁড়ো একদম অল্প মাছের গন্ধটা যাওয়ার জন্য আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো আর কোনো মশলা দিব না এখানে এদেশে মাছের তো একটু গন্ধ থাকে তাই আমি একটু মশলা অল্প পরিমাণে আর কোনো মশলা দিব না এভাবে পাতলা একটু ফানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব যেহেতু খাট্টা করতে হলে আমরা বেশি মশলা ইউজ করি না জানি না সবাই কীরকম রান্না করেন কেউ কেউ আবার একটু বুনা রাখেন এটা বুনানা এটা জুল স্যুপের মতো আমরা যেটা সিলেটি ভাষায় কই আমের টেঙ্গা কাঁচা আমের টেঙ্গা আর অন্য মানুষ যারা আছেন সবাই বলে যে খাট্টা খাট্টামিট্টা কেউ বলে ঠেঙ্গা যার যেটা ইচ্ছা আমরা পরিমাণ মতো এখানে আমি এক কাপ পরিমাণ মতো আম আমি টুকরো টুকরো করে নিয়েছি এটা কিন্তু ফ্রেশ আম আমি এনেছি শফের মধ্যে হঠাৎ দেখলাম সুটো ছুটো এখন তো সুটোয় আমের কোনো সিজন নাই তারপরে ছুটো ছোটো আম টঙ্গা আনলে ভালো লাগে আমি আর এখানে আমি একটু বড়ো মাছ এক পিস বড়ো মাছও দিয়েছি যেহেতু মাছ বেশি খাওয়া হয় না জুলটা খাওয়া হবে আর আমের যে পিস এগুলা খাওয়া হবে মাছ কেউ খাবে না আর মাছ না দিলে তো ট্যাঙ্গাটাও হবে না তাই এক পিস মাছ আমি দিয়েছি এ একটু এক বলফ উঠা পর্যন্ত এখানে এখন আমি একটু জুল দিয়ে দিব একটু ফাতলা শিরাটা হবে তাই আমি একটু পরিমাণ বেশি দিয়েছি পানি যেহেতু ফাতলা হবে স্যুপের মতো আর একটু করিয়া দিয়ে এক দু বলক আসা পর্যন্ত রেডি হয়ে যাবে এই তো রেডি হয়ে গেল আমার খাঁচা আমের ঠেঙ্গা দেখলেন তো কীভাবে আমার ঘরের সবাই পছন্দ করে এ ঠেঙ্গা আমিও ভালোবাসি এইভাবে আমরা রান্না করি কেমন হলো আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে আছেন এভাবে আমার সাথে থাকবেন থাকবেন আপনারার সাথে সাপোর্টের আমার অনেক প্রয়োজন আর আমি একটু রুটিও বানিয়ে নিয়েছি রুটিগুলা এগুলা ইলেভেন চাপাতি যে আঠা এই আঠা দিয়ে আমি রুটিগুলা বানা বানিয়ে নিতেছি আমি একটু পানি দিয়ে যেভাবে নুনের বড়া আমরা বানাই এভাবে আমি একটু গরম পানির মধ্যে দিয়ে আটাগুলাকে আমি একটু সিদ্ধ করে নিয়ে রুটিগুলো বানালে এমন সফট হয় খেতেও ভালো লাগে এভাবে আমি বানিয়ে নিলাম রুটি যেগুলো আমার আগের রেসিপি আছে তাই আমি বেশি আপনাদেরকে দেখালাম না এমনিতেই রুটিকে কি কী করলাম উইকেন্ডের মধ্যে এই উইকেন্ডে আমি কি করলাম কেমন কাটালাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম রুটিগুলো মাঝে মধ্যে আমরা সবসময়ই খাই তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু কি করলাম কি না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন হলো আমার বলকটা আজকের আমি একটু শপিংয়েও গিয়েছি উইকেন্ডে অক্টোবরে তো এখন দেওয়ালি সেল তাকে আর প্রতি অক্টোবরে আমি দেওয়ালির সেলের মধ্যে আমি কিছু শাড়ি কিনি তো এ অক্টোবরেও আমি উইলিং ইলিং রোড গিয়েছিলাম শাড়ি কেনার জন্য কিন্তু অন্যান্য বৎসরের চেয়ে এ বৎসর অনেক কোয়াইট আমি আপনাদেরকে দেখিয়ে দিব শপের মধ্যে কোনো লোক নাই কাস্টমার নাই আমি অন্যান্য বৎসর আমি সপে গেলে সপে ডুগা যেত না দেওয়ালি এখন ইয়ে দেওয়ালিতে কোনো লোকই নাই আর আমি একটু আর্লি গিয়েছি তাই হয়তো পরে কাস্টমার আসবে আমি তো একটু আর্লি শপিংয়ে যাই যেহেতু গাড়ি রাখার অসুবিধা থাকে লেইটে গেলে আফটারনুন গাড়ি রাখার কোনো জায়গা পাই না তাই আমি একটু আর্লি চলে গিয়েছিলাম এই দেখেন শফ এ শফে যখন প্রতি বৎসর সেল থাকে তাহলে অনেক লোক কাস্টমার থাকেন কিন্তু এ বছর এখনও কাস্টমারের আনাগুনা নাই তাই আমি কাস্টমার না থাকার কারণে আমি একটু রেকর্ড করেছি কাস্টমার থাকলে আবার রেকর্ড করতাম না এই দেখেন শাড়িগুলোও আছে। দামে ধরেও একটু ভালো আছে অনেক ডিজাইনের শাড়ি আছে কিছু চিপও আছে দামিও আছে সব প্রাইজের শাড়ি আছে দেখেন পাতলার মধ্যে ও শাড়িগুলো কিছু কিছু টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়েছেন সেইল খারাপ না ভালো আছে আমি প্রতি বছর অক্টোবরে দেওয়ালির সেইলে আমি শাড়ি কিনি আমার নিজের জন্যও কিনি কিছু গিফটের জন্যও কিনি গড়েও কিনে কিছু রাখি হঠাৎ গিফট দেওয়া লাগলে আমাদের আশেপাশে তো কোনো শাড়ির দোকান নাই তাই আমি মাঝে মধ্যে গড়ে গিফটের জন্য কিনে রাখি হঠাৎ করে দেওয়া লাগলে আমি গর থেকে বের বের করে দেই এই দেখেন পাতলার দিয়ে শাড়িগুলো খুবই সফট আর প্রাইজও খুবই ভালো আমি পাতলা একটা শাড়ি কিনেছি এই দেখেন এটা আমার জন্য কিনেছি এ শাড়িটা আমার খুবই পছন্দ তাই আমি এটা আমার জন্য কিনেছি আর এগুলো আমি গিফটের জন্য কিনেছি যখন দেশে যাই এ ধরনের শাড়ি আমার বোন বার বউ আশেপাশে লোক আসে ওরা খুব পছন্দ করে এ ধরনের শাড়ি তাই আমি কিছু কিনে রাখলাম যদি কেউ সাথে দিতে পারি তে দিব আর না হয় আমি যখন দেশে যাব নিয়ে যাব কিন্তু সেল তো আর থাকবে না তাই আমি লে কিনে রাখলাম আজকের ব্লকটা কেমন হলো শপিংটা আমার কেমন হলো এই দেখেন এটা আঠারো পাউন্ড সেল দিছে টোয়েন্টি ফাইভ অফ এগুলাও গিফটে দিব আমি আমার জন্য ওই একটা এনেছি আর এসব গিফটের জন্য আমি কিনেছি আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আলাইকুম